guys, assalamualaikum. Myself. Hey guys, assalamualaikum. So hey guys, assalamualaikum. Eh maruk asap. Ah yes. Hey Didi Uda. So guys, Didi. Guys, assalamualaikum. Myself Arnob and welcome to my another video. So guys, আমরা তোমাদের জন্য পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি যা পড়তে যাচ্ছে আমার ভাই আদিবের উপরে। তো বন্ধুরা, তোমরা আমার ভাইয়ের ইন্ট্রোটি দেখে আসো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক বাটন হিট করে দাও এন্ড আমাদের ব্লগটি এনজয় করতে থাকো। তো বন্ধুরা, ইন্ট্রোটি আগে দেখে আসুন। Hey guys, assalamualaikum. আমি মোহাম্মদ তাসলিম হোসেন আদিব এবং স্বাগতম আমাদের চ্যানেল অর্ণব এন্ড আদিব ব্লগস। তো বন্ধুরা, আমরা চলে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে সেইং ইয়েস টু মাই ব্রাদার ফর 24 আওয়ার চ্যানেল পার্ট 2, যেটা হতে যাচ্ছে আমার উপরে। তো আমি আজকে খুবই চিন্তায় আছি, কারণ আজকে আমার বন্ধু আসছে, ও আমাদের আমাকে ডেয়ার দেবে, দুজন মিলে ডেয়ার দেবে, কি কি ডেয়ার দেবে আল্লাহ জানে। তো আজকের ভিডিওটা খুবই এনজয় হবে ভিডিওতে এবং এক্সাইটিং হতে যাচ্ছে। তো তোমরা এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করো এখনই এবং লাইক বাটনে হিট করে দাও। তো বন্ধুরা, এখন আমার ভাইয়ে কি বলি বন্ধু, ইন্ট্রোটি দেখে আসো। Hey guys, assalamu alaikum, it's me Orko and welcome to our new vlog saying yes to my brother for 24 hours challenge. So আমার বন্ধু আদিত্য বলেই দিয়েছে যে আজকে কার উপরে চ্যালেঞ্জটি হতে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। সো গাইস, আমরা এখন আদিবকে ফার্স্ট ডেয়ার দিতে যাচ্ছি। তো আমরা দুইটা ইট এনেছি, এই দুইটা দিয়ে আদিবকে 50 বার করতে হবে। না দাঁড়া, প্রথমে কি ইটটা দিলাম, জলটা শুকাই গেছে না? ও হ্যাঁ, তো পানিটা আনা যাক। যাও বন্ধু, পানি নিয়ে আসো। তুমি পানি নিয়ে আসো ফার্স্টে, পানি আর ক্যামেরাটা আমি ধরি। তো বন্ধুরা, বাসা হচ্ছে 4 তলায় আর আমি হচ্ছি 8 তলায়। তো বন্ধুরা, আরো 4 তলা নিচে গিয়ে তারপর পানি আবার নিয়ে আবার 4 তলা উপরে প্রাকৃতিক বাতাস খাচ্ছি। আহ কি মজা, অনেক বাতাস, ভালো। দেখি এনজয় করতে থাকো, এনজয় করো। তো দেখে আসি আদিব আসছে নাকি। দেখতে থাকো। সো গাইস, এখনো তো আদিব আসলো না, দেখি আদিব আসতেছে নাকি। ও হো বন্ধু, এসে পড়েছে। আসো আসো আসো, পানি, ইয়ে, পানি খাবো, পানি খাবো। বন্ধু বলছে এই পানিটা এখন খেতে হবে ফার্স্টে। খাবো কেন, আমার তো লাগবে না। না না বন্ধু, তোমাকে আগে খেতেই হবে। না আমি কিছু মিশাই নাই তো। আরে খাও ভাই, আমার মনে হয় কাঁচা পানি আনছে, কারণ আমি বেশিরভাগ সময় ধরে কাঁচা পানি খেতে দিই। দেখ ওকে নাও, আমি খাবো না, তোমরা খাও। আবার যাবি নিচে, যাই হেডফোন আনবি, যা। মারো, কাঁচা পানি আছে, কাঁচা পানি, ভালো পানি মাইরো না, ভালো না, এই কাঁচা পানি। বড় বড় চ্যালেঞ্জ হবে।
চুপচাপ দাঁড়াবি, লড়বি না। রেডি ক্যামেরাম্যান, রেডি। আমরা এখন সেকেন্ড ইয়ার দিব আদিপকে। আর ইউ রেডি ব্রো? ভাই একটা তো পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে বন্ধুরা। আমি তো ওর উপর এরকম করছিলাম, বলেন এই যে এর মাথায় বেশি বুদ্ধি, আমার মাথায় এত বুদ্ধি ছিল না। দেখছেন গাইস, আমি আসাতে কিন্তু আপনারা মজা বেশি পাইতেছেন, কমেন্ট করে জানাবেন। তো এখানে ওখানে দুইটা ইটা রাখা আছে, দুইটা ইটা নিয়ে আসুন। ওয়েট এন্ড সি ব্রো। এই যে বন্ধুরা, এই যে দুইটাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও ভাই, ও তো দুইটা ইট নিয়া দূরে থাকো। হ্যাঁ বলো, আপনাদের কাছে এইডিয়াটা কেমন লেগেছে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আমি আদিপকে একটি ডেয়া দিয়েছি যে আদিপকে এখন গায়ে বালু মাখতে হবে। এই আমাদের পাশে দেখাও সিমেন্টের বালু, এটা ওকে গায়ে মাখতে হবে, স্পেশালি হাতে, দুই হাতে মাখতে হবে। সো গাইস, ওর ডেয়াটি দেখো আর এনজয় করো। বন্ধুরা, ওরা আমাকে কি কি ডেয়া দিতেছে ভাই, এগুলি কোন ধরনের ডেয়ার? এগুলি মানে এত কঠিন ডেয়ার, এগুলি দেয়? তুমি মনে করেন আমাকে কত সুন্দর ভালো ডেয়ার দিছিলা। আরে ভাই, বালি বালি এরকম আমি তোমাকে দিছিলাম, তোমার বন্ধু বলছে ডেয়ার, কারণ তুমি কি করো। আরে ভাই, ভালো করে ভালো করে, এই যে ভালো কিনা, দাঁড়াও দাঁড়াও, হাত ধোয়া যাবে না, দেখুন মাত্র হাতটা ধুলাম, বালি দিচ্ছি আর হাতটা ধুলাম, এখন আরেকটা ডেয়ার দিতেছে। এতগুলো একসাথে ডেয়ার, না না, আজকে যেহেতু একদিন
সময় পাইছি 24 ঘন্টা দাওরাতে একটু ভালোমতো ডেয়া না দিলে হয় না তো বন্ধুরা তাকে প্ল্যাং দিতে হবে 2 মিনিট সে একটু ভালো করে যেহেতু তাই 2 মিনিট দিলাম না একটু কমায় দিই বন্ধুরা দেখলেন নামে কি ভালো করে বড় ওজন 1 মিনিট পারে 2 মিনিট আর 2 মিনিট না পারলে কিন্তু আরেকটা ডেয়ার এক্সট্রা দিব তো বন্ধুরা আর এখন তুমি কি রাজি আছো নাকি তো গাইস তাকে পুশ আপ দিতে হবে 10টা পুশ আপ দিতে হবে সে তো আমাকে দিচ্ছে আমি পাই না সে কিন্তু পারে তো দেখি সে কয়টা দিতে পারে বন্ধুরা আমি 5টা দিতে হবে নাকি সেটাই সন্দেহ লাগতেছে আমার কাছে না না 10টা দিতে হবে এটা না পারলে কিন্তু আর ইয়েস অর নো ইয়েস অর নো ইয়েস ইয়েস করো করো আল্লাহ আজকে একটার পর একটা ভাই ফ্রেশ তো দিবা ইয়েস অর নো ব্রো আর দুইটা ব্রো ইউ ক্যান ডু ইট ব্রো দুইটা 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 ইউ ক্যান ডু ইট You can do it. আচ্ছা দেখ একটা আচ্ছা আচ্ছা থাক গাইস মাফ করে দিলাম ওকে সো গাইস আদি অনেক টায়ার্ড হয়ে গেছে আপনারা নিচে দেখতে দেখতে একটু বড় হয়ে গেছেন সো গাইস আপনারা একটু আমাদের সবার সিনেমাটিক শর্টটা দেখে আসুন এন্ড একটু ফিল নিন এই সিনেমাটিক শর্টে
কাঁচা ডিম খেতে হবে ওকে আমি কাঁচা ডিম দিয়ে ভেঙে দিব ওকে আর ওকে এক টানে পুরোটা খেতে হবে বুঝছো কাঁচা ডিম বন্ধুরা যেমন ফাস্ট ফুড খেতে দেয় সত্যি কথা আমি মনে করি আমি একটু খাইছিলাম ফাস্ট ডিম খাইছিলাম ছোটবেলা সো গাইস খুব গন্ধ লাগে এখন হয়তো গন্ধ লাগতেছে বন্ধুরা গেছে ইয়েস অর নো ইয়েস তো হবে আর আমি নো হ্যাঁ ইয়েস তো আমি ভাগে যাব হ্যাঁ সো গাইস ডিম দিয়ে ভাঙা শুরু করি ভালো ধরছি বন্ধুরা দেখুন এই যে ভালো করে কাঁচা দেখে দিন দেখুন গাইস কি করছে পুরো জায়গাটা শেষ আমার এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমারও মানে ডিমের গন্ধে আমার বমি আসতেছে তাহলে ও খাইছে ওর অবস্থাটা বুঝেন পুরোটা খাই না এটা রিভেঞ্জ তো নিবই নিবো এটা তো হবেই ওয়েট এখন ও যে ডিমগুলো ফালাইছিল ওগুলো এখন পরিষ্কার করতেছে খাওয়াছি বমি করে দিয়েছে আনবো আমরা উঠবো আর সাথে সাথে আসবে নাম কে তে নাম কে তে অনেকক্ষণ কাজ করাইছে তোমাদের কাছ থেকে অনেক কষ্ট করে একটু রেস্টের টাইম চাইলাম তোরা বলছে আচ্ছা কখন রেস্ট নাও তো আমরা কখন রেস্ট করে নিয়ে আসছি সো গাইস হঠাৎ করে আমার মাথায় প্ল্যান এসেছে যে আদিবকে দিয়ে থালা বাসন মাজাবো মাত্র ফুসকে খেয়েছি আমরা সো আদিব রেডি হয়ে যাও তোমাকে এখন আমি বলছি তুমি এখন গিয়ে নো এখন যে তোমাকে থালা বাসন দিতে হবে যতগুলি থালা বাসন আছে মাত্র হয়েছে অল্প কয়েকটা আছে বেশি নাই এত বেশি অ্যাক্টিং করা দরকার নাই ওভার অ্যাক্টিং গুলো তো চলো তাড়াতাড়ি বামাত দিয়ে উঠাও বামাত দিয়ে সবগুলো উঠাও
আমি তোমাকে কালকে কি বলছিলাম আমি জীবনে একবারও করি নাই অবশ্য ফার্স্টে বারান্দার সাইড থেকে করা শুরু করো। আমরা আবার চলে এসেছি ছাদে আদিবকে নতুন একটি ডেয়া দিতে। সো বন্ধুরা, আদিবকে আমি এখন ডেয়া দিয়েছি 50 বার কানে ধরে উপোস করতে হবে। সো গাইস, আদিবের মতামতটি দেখে নিন, দেখে নিন। বন্ধুরা, এই যে আমি চলে এসেছি, তো এখন আমাকে ডেয়া দিতে 50 বার কানে ধরে উপোস করতে হবে। তো 50 বার ব্রো, না 100টা 100টা তাহলে এখন আর না চুপচাপ কর, শুরু করলাম আপনারা দেখেন। নাম কে দে কমলেশ, 50
50 এটা কি দিছে উঠবস ঠিক হয় না আর 50 ভাগ 51 কর ভাই আর 10 কর ওই দিন সামনে 8 9 10 ও সো গাইস ওর ডেটা শেষ হয়ে গেল কিন্তু সে ঠিকভাবে করে নাই দেখে ফেলবে দেখে ফেলতে সমস্যা নেই কিন্তু লাভ দিতে পারবে কি সব দেয়ার দেয় মানুষ এটাই তো চাই যাও এক দৌড় দিয়ে যাবে এক দৌড় দিয়ে নিয়ে আসবে সো গাইস আমরা এখন আদিবের সাথে একটা প্র্যাঙ্ক করব আরে মিশন ফেল ভাই প্র্যাঙ্ক ফেল দেখা যাচ্ছে বন্ধুরা বন্ধুরা এটা তোমার পানি নাও সো গাইস দেখুন কি করছো এই আস্তে সরো আচ্ছা গাইস দেখা কে দেখেন তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি হে ও এতগুলি পানি পড়তেছে আজ তুই গোসল করাবো নাকি ওই তো তোমার পাশে আরে ভাই তার মোবাইল ভিজো কি করছে আমারে কি করছে ভাই ক্যামেরাটা ধরো তো ভাই কি করছে ভাই আরেকটি প্ল্যান আছে দেখো দেখি ভালো করলি না আল্লাহ দেখো পানি ফালাইছে ডালো 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 বন্ধুরা একটু 5 মিনিট পর আজান শেষ হওয়ার পর আমরা ফিরে আসছি সো গাইস আমি আর একটু ডেয়ার ভেবেছি যে আদিবকে এখন এই জায়গাটা দেখতে হবে ছাদের কাছে আচ্ছা ডেটা কমপ্লিট
সাবধানে যা পুরোটা করতে শান্তি আরে আমি তো বলছি বাজুল ঘর কেন নিচে দে মইরা যাইবো আমি বাউ দেখো দেখো হ্যাঁ এই তো গাইস দেখুন এবার পিছনে পিছনে ভাই বড় দামড়া দেখ আমাদের মইরা যাইবো গা হাই ফ্রেন্ড কি পরিমাণ লোক দেখুন গরম হয়ে গেছে এখান থেকে শুট করতেছিলাম সবসময় ক্যামেরা ধরতে এখন আমি কি করবো বলে আমার ক্যামেরা ধরতে ভালো লাগে এখন থেকে শান্তি গরম লাগতেছে বন্ধুরা পিছনটা সব জ্বলে যাইতেছে সমস্যা নাই আছে আমি তোমাদেরকে দেখাইতাছি ওকে ভাবে সাবধানে উঠ সাবধানে উঠ দাঁড়াও গাইস তো গাইস এই যে আদি এখান দিয়ে বেরোইতেছে বন্ধুরা সব জলে পড়ে গেছে বন্ধুরা সব জলে গেছে ও যে ওই অন্ন ভাইয়া কলটা ছাইরা দাও কল বন্ধু এই পিছন সাইডটা কলে দাও ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা না 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 আচ্ছা ওই হাতে যদি ক্যামেরা পানি আছে আমার দাও আমার দাও পানি আমার দাও আমরা আদিপ আবার ডেয়ার দিচ্ছি পানি আনার জন্য পাঠাচ্ছি কই পড়ছে ভাই দেখবো কি করে দেখি
এই ব্রো হোয়াটসঅ্যাপ লেগে গেল নাও পানি ভালো পানি তো কাঁচা পানি তো গাইস দেখুন আমি এক ডব মুখ চুপ পানি খেতে বন্ধুরা সবাই খাইতেছে দেখুন হালুয়া হালুয়া ইটস কল সন্দেশ হালুয়া দোনোটাই এটাকে বলে সুজির হালুয়া সুজি কাট করি সরি সুজি কাট করি জোস হয়েছে বন্ধুরা জোস এটা আদিবার আম্মু বানাইছে থ্যাংকস সাইড ভিউটা দেখা সাইড ভিউটা দেখুন বন্ধুরা গাছ আর গাছ তো বন্ধুরা আমরা চলে যাব নেক্সট ডিয়ারে আমরা কোন আদিবকে ডিয়ার দিব সেই ডিয়ারটা হলো আদিবকে পাতা খাইতে হবে চলো ওই পাতাটা তোমাদেরকে দেখাই গাইস আদিবকে এখন শাকগুলা খাইতে হবে এই শাকগুলা সবগুলি কি একটা দিতে পাতাগুলি একদম সুন্দর এগুলো খারাপ হবে পরে খাইলে আবার কি হয়ে যায় আচ্ছা থাক গাইস এটা না আমরা গুলাতে জানি কি আমি কেমন লাগতেছে অন্য একটা পাতা খাবো ওই খাইবো অন্য একটা পাতা এই যে এই যে পেয়ারা গাছের পাতা এখানে পেয়ারা আছে দেখুন কত সুন্দর একটা পেয়ারা নাও দুইটা পাতা ছিল এই যে দুইটা পাতা ছিললাম দেখুন এই যে বড় বড় দুইটা ছিড়ছি আপনাদেরকে তো ওজন বলছে তো এটা খাই ফেলি এটা ঘুম দাও বন্ধুরা পেয়ারা গাছের পাতা না না পালাই পালাই সুস্কে খাই ফেলমু এখন চারটা লো খাই ফেলতে না ভালো করে চাপাই তৈব চারটা নেই এই যে চারটা তোমরা একটু ভাবতেছে ধুয়ে নি ময়লা না না একটু ধুয়ে নি না 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 কোনো ময়লা নেই না আর ময়লা ধুয়ে নি তো অসুবিধা কি জান গাইস ছাড় দিলাম দুইতে তো কোনো বন্ধুরা সমস্যা নেই দুইটা সমস্যা আছে তো এই যে এখন আমি খাওয়া শুরু করবো একটু নষ্ট পাতা এটা খাইলে আবার এই যে ভালো দিতে চারটা পাতা আছে এই না না মুমি না মুমি না চাবা চাবা না 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 আট্টু না আরো জান গাইস ছেড়ে দিলাম ওদেরকে এই কই ফালাস তো গাইস ওর পাতার ডেটটা শেষ এটাই ছিল আমাদের লাস্ট ডিয়ার এটাই লাস্ট ডিয়ার তো বন্ধুরা আমরা এখন এন্ডিং দিব গাইস আপনারা আমাদের এন্ডিংটুকু দেখুন So guys, bye bye. Back to the